বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কদমতলা পূর্ববাসাব স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত দু সালের চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আছি আফরোজা হাসেম সহকারী শিক্ষক ইংরেজি আশা করছি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো এবং নিরাপদেই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আজকে চতুর্থ শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের সাথে আমি আছি আজকে আমি তোমাদের গ্রামারের দুইটি টপিক পাংচুয়েশন এবং সিম্পল ফর্ম সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই সকলেই নতুন বই হাতে পেয়ে গিয়েছো নতুন বই পেয়ে নিশ্চয়ই পড়াও শুরু করে দিয়েছ খুবই ভালো কথা বর্তমান পরিস্থিতির জন্য তোমাদেরকে শ্রেণীকক্ষে আমরা ক্লাস নিতে পারছি না তাই বলি কি পড়াশোনা থেমে থাকবে না একটু সহযোগিতা করার জন্য তোমাদের জন্য অনলাইন ক্লাসের আয়োজন আশা করছি এই ক্লাস থেকে তোমাদের একটু হলেও উপকার হবে শিক্ষার্থীরা আজকে গ্রামারের দুইটি টপিক পাংচুয়েশন এবং সিম্পল ফর্ম নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথমে আমরা পাংচুয়েশন নিয়ে আলোচনা করব পাংচুয়েশন অর্থ বিরাম চিহ্ন আচ্ছা বলো তো বিরাম মানে কি চিহ্ন মানে তো তোমরা জানো চিহ্ন অর্থ সংকেত আর বিরাম অর্থ কী বিরাম অর্থ হচ্ছে থামা অর্থাৎ বিশ্রাম নেওয়া অর্থাৎ ইংরেজি বাক্যে যখন কোনো চিহ্ন দেখব তখন আমরা কোথায় কতটুকু থামব তাই জানা যাবে বিরাম চিহ্ন শিখলে আচ্ছা আমরা দেখি পাংচুয়েশন কি বাক্যের স্পষ্ট উচ্চারণ এবং অর্থ সহজভাবে প্রকাশের জন্য বাক্যের মাঝে এবং বাক্যের সমাপ্তিতে কিছু চিহ্নের ব্যবহার করা হয় এ চিহ্ন সমূহই হল পাংচুয়েশন মার্কস বা বিরাম চিহ্ন বিরামের স্থানে চিহ্নগুলোকে সঠিকভাবে স্থাপন করাই হল পাংচুয়েশন অর্থাৎ শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পারছ বাক্যের স্পষ্ট উচ্চারণের জন্য এবং অর্থ সহজভাবে প্রকাশের জন্য বাক্যের মাঝে অথবা বাক্যের সমাপ্তিতে কিছু চিহ্ন ব্যবহার করা হয় বিরাম চিহ্নগুলো মানে পাংচুয়েশনগুলো বাক্যের মাঝেও বসতে পারে বাক্যের সমাপ্তি অর্থাৎ শেষেও বসতে পারে এবং এই বিরাম চিহ্নগুলো কেন বসে বিরাম চিহ্ন বসলে বাক্যের স্পষ্ট উচ্চারণ করা যায় এবং অর্থ সহজভাবে বোঝা যায় তার জন্য বিরাম চিহ্নগুলো বসাতে হয় আচ্ছা পাংচুয়েশন মার্কসগুলো কি কি মানে কি কি পাংচুয়েশন বসতে বসতে পারে বাক্যের মাঝে অথবা বাক্যের শেষে এখানে দশটি পাংচুয়েশন মার্কস আছে চলো দেখে নিই ওয়ান কমা তোমরা চিহ্নটি কি দেখতে পাচ্ছ এই তো পাশে ব্রাকেটের ভেতরে এটা হচ্ছে কমা টু সেমি কোলন এই যেটা থ্রি কোলন ফোর ফুল স্টপ ফাইভ নোট অফ ইন্টারোগেশন সিক্স নোট অফ এক্সক্লেমেশন সেভেন ইনভার্টেড কমা এইট হাইপেন নাইন ড্যাশ টেন অ্যাপোস্ট্রোপি তো এখন আমরা এই দশটি পাংচুয়েশন মার্কস নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করব ওয়ান কমা সেন্টেন্স এ খুব অল্প থামা বোঝাতে কমা ব্যবহৃত হয় যখন কোনো সেন্টেন্সে খুব অল্প পরিমাণ থামতে হবে অল্প সময়ের জন্য থামতে হবে তখন কমা ব্যবহার ব্যবহৃত হয় যেমন দেখো সেন্টেন্সে একাধিক নাউন থাকলে প্রত্যেকটি নাউনের শেষে কমা ব্যবহৃত হয় আচ্ছা তোমরা তো নাউন চেনো তো দেখো হি বা একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে হি বাইস আ বুক আ পেন পেন অ্যান্ড ইঙ্ক এখানে বুক পেন্সিল পেন ইঙ্ক এগুলো হচ্ছে নাউন তো প্রত্যেকটা নাউনের একটু একটু থামতে হবে বলার সময় তার জন্য দেখো এখানে একটা কমা এখানে একটা কমা দিয়েছে মানে এগুলো বলার সময় একটু থামতে হবে আবার দেখো জামাল কামাল অ্যান্ড আফজাল আর ব্রাদার্স জামাল কামাল অ্যান্ড আফজাল আর ব্রাদার্স আচ্ছা উদ্ধৃতির আগে যে ভার্ব থাকে মানে উদ্ধৃতির আগে কোন ভাব থাকে রিপোর্টিং ভার্ব তারপরে কমা বসে যেমন হি সেইজ হানিফ ইজ গোয়িং টু মার্কেট হি সেইস হানিফ ইজ গোয়িং টু মার্কেট এখানে দেখো রিপোর্টিং ভার্ব সেইস তারপরে কমা বসেছে অর্থাৎ এখানেও অল্প খুব অল্প থামতে হবে হি সেইস হানিফ ইজ গোয়িং টু মার্কেট দ্য টিচার সেইড হেলথ ইজ ওয়েলথ সেইডের পরে অল্প একটু থামতে হবে কাউকে সম্বোধন করলে তার নামের পরে কমা বসে যেমন কামাল গো হোম কুইকলি কামাল গো হোম কুইকলি এখানে কামাল এরপরে এখানে সম্বোধন করা হচ্ছে এরপরে একটু থামতে হবে কমা বসেছে মানে একটু অল্প একটু থামতে হবে আচ্ছা পরের টু নম্বরে আসি আমরা সেমিকোলন সেমিকোলন কমা অপেক্ষা একটু বেশি এবং ফুলস্টপ অপেক্ষা কম থামা বোঝাতে সেমিকোলন ব্যবহৃত হয় যেমন হি ওয়ার্কড ওয়েল ইয়েট হি ফেল্ড অর্থাৎ এখানে সেমিকোলন আছে তার মানে হচ্ছে কমার থেকে একটু বেশি আমরা থামবো এবং ফুলস্টপ থেকে একটু কম থামবো থার্ডে আছে তিন নম্বরে আছে দেখো কোলন সেন্টেন্স এ বিষয়ের পূর্ববর্তী বিষয়ের পূর্ববর্তী কোনো কারণ উল্লেখ করতে কোলন ব্যবহৃত হয় যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান হি ক্যান নট ডু ইট পূর্ববর্তী কোনো কারণ যেমন হি ক্যান নট ইট এখানে কেন করতে পারছে না সে কারণ সে সৎ এখানে পূর্ববর্তী একটা কারণ কারণটা সামনে থাকে প্রথমে তারপর হচ্ছে কি পারছে না সে তো কারণটার পরে হচ্ছে তোমাদের কমা বসাতে হবে ফোর ফুল স্টপ সেন্টেন্স এ ভাবের সমাপ্তি হলে অপেক্ষাকৃত সবচেয়ে বেশি থামা বোঝাতে স্টপ বসে যেমন হি গোজ টু স্কুল হি গোজ টু স্কুল ফুল স্টপে সম্পূর্ণ থেমে নতুন সেন্টেন্স শুরু করা হয় ফুল স্টপের পরে সম্পূর্ণভাবে থামতে হবে সেন্টেন্সে ভাবের মানে একটি ভাবের সমাপ্তি হলে অপেক্ষাকৃত সবচেয়ে বেশি থামাবো ফুল স্টপ বসে এখানে সম্পূর্ণ সেন্টেন্স হওয়ার পর হি গোজ টু স্কুল কামাল ইজ মাই ব্রাদার সম্পূর্ণ থেমে নতুন সেন্টেন্স শুরু করা হয় নোট অফ ইন্টারোগেটিভ কোনো সেন্টেন্স দিয়ে প্রশ্ন করা হলে সে সেন্টেন্সের পরে নোট অফ ইন্টারোগেশন চিহ্ন বসে যেমন হোয়াট ইজ ইউর নেম ডু ইউ ইট রাইস উইল ইউ গো টু স্কুল যখন কোনো প্রশ্ন করা হচ্ছে তার শেষে এই চিহ্নটা বসবে শিক্ষার্থীরা খেয়াল করো সিক্স নম্বরে আছে মনের আকস্মিক ভাব সুখ দুঃখ ঘৃণা উল্লাস ইত্যাদি কোনো সেন্টেন্সে প্রকাশিত হলে নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহৃত হয় যেমন হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ এখানে সুখ দুঃখ ঘৃণা উল্লাস প্রকাশিত হতে পারে যখন এরকম প্রকাশিত হবে তখন নোট অফ এক্সক্লেমেশন বসবে দেখো সেভেন নম্বরে আছে ইনভার্টেড কমা ইনভার্টেড কমা কোনো বক্তার কথা অবিকল বা হুবহু উল্লেখ করতে বক্তার কথাটি ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয় যেমন দ্য টিচার সেইট আই শ্যাল গো টু স্কুল এখানে দেখো খেয়াল করো শিক্ষক বলেছিল আই শ্যাল গো টু স্কুল ইনভার্টেড কমার ভেতরে থাকবে কোনো বক্তার কথা অবিকল হুবহু বলতে তখন ইনভার্টেড কমা ব্যবহার করা হয় এইট হাইফেন কম্পাউন্ড ওয়ার্ড বা সংযুক্ত শব্দের বিভিন্ন অংশগুলোর মধ্যে হাইফেন ব্যবহৃত হয় যেমন সান ইন ল সিস্টার ইন ল ইত্যাদি নাইন ড্যাশ ভাবের আকস্মিক ছেদ বা পরিবর্তন হলে তা বোঝানোর জন্য ড্যাশ ব্যবহৃত হয় যেমন হি হ্যাজ টু কাম বাট টিল হি ইজ অ্যাবসেন্ট ভাবের আকস্মিক ছেদ বা পরিবর্তন হলে তা বোঝানোর জন্য হি হ্যাজ টু কাম বাট স্টিল টিল হি ইজ অ্যাবসেন্ট টেন অ্যাপোস্ট্রপি সাইনটা কি দেখতে পাচ্ছ কোনো লেটার লুপ্ত হলে লুপ্ত হলে মানে কোনো লেটার বাদ দেওয়া হলে তা দেখতে অ্যাপোস তা দেখাতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয় যেমন ডু নট ডন্ট দেখো এখানে ও লেটারটি লুপ্ত হয়েছে সংক্ষেপে করা হয়েছে ডু নট ডন্ট অর্থাৎ এখানে একটি লেটার লুপ্ত হয়েছে কোন লেটারটি বলো তো ও ডিড নট ডিডন্ট আই হ্যাভ আইভ শিক্ষার্থীরা তোমরা এতক্ষণ পাংচুয়েশন সম্পর্কে আলোচনা দেখতে পেলে এখন আমরা কিছু এক্সারসাইজ করে দেখব শিক্ষার্থীরা খেয়াল করো এখানে তোমাদেরকে আমি কিছু এক্সারসাইজ করে দেখাচ্ছি এখানে তোমাদের ইউনিট ওয়ান থেকে আমি পাঁচটি নিয়েছি ইউনিট ওয়ান থেকে পাঁচটি এক্সারসাইজ আমি করে দেখাচ্ছি খেয়াল করো এ মাই নেম ইজ সালমা আক্তার এখানে আমরা পাংচুয়েশন বসাবো মাই নেম ইজ সালমা শিক্ষার্থীরা খেয়াল করো এখানে আমি স্টপ বসাচ্ছি বি আই এম ইন ক্লাস ফোর এখানে একটি লেটার লুপ্ত হয়েছে তাই এখানে একটি অ্যাপোস্ট্রপি ইউজ করছি আই এম ইন ক্লাস ফোর স্টপ হোয়াটস ইউর নেম এখানেও একটি লেটার লুপ্ত হয়েছে হোয়াট ইজ হোয়াটস অ্যাপোস্ট্রপি দিয়ে অ্যাস ইউর নেম এখানে প্রশ্ন করা হচ্ছে তাই নোট অফ ইন্টারগশন বসবে ডি হুজ ইউর ফ্রেন্ড এখানেও একটি লেটার লুপ্ত হয়েছে হু ইজ হুজ ইউর ফ্রেন্ড এখানেও এ বাক্য প্রশ্ন করা হয়েছে নাইস টু মিট ইউ টু নাইস টু মিট ইউ টু ফুলস্টপ শিক্ষার্থীরা ইউনিট টু থেকে আমি চারটি বাক্য পাংচুয়েশন বসানোর জন্য তোমাদের বাড়ির কাজের জন্য দিচ্ছি তোমরা তাড়াতাড়ি করে তুলে নাও এ হ্যালো good afternoon hello good afternoon b good morning teacher good morning teacher c where are you going where are you going d i am going to buy some books i am going to buy some বুক্স আই এম গোয়িং টু বাই সাম বুকস আশা করছি তোমরা এই চারটি সেন্টেন্স তুলে শিক্ষার্থীরা চলো আমাদের পরবর্তী টপিক সিম্পল ফর্মে চলে যায় শিক্ষার্থীরা আমাদের পরবর্তী টপিক সিম্পল ফর্ম কমপ্লিট সিম্পল ফর্মস পরীক্ষাতে প্রশ্নটা কীভাবে আসবে দেখো এটা আমি পড়ে শোনাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে সাপোজ ইউ আর আফিফ অর আফিফা অর্থাৎ মনে করো সাপোজ মনে করো তুমি আফিফ অথবা আফিফা ইউর ফাদার্স নেম ইজ নজরুল ইসলাম তোমার বাবার নাম নজরুল ইসলাম অ্যান্ড ইউর মাদার্স নেম ইজ রোজি ইসলাম এবং তোমার মায়ের নাম রোজি ইসলাম ইউর ডেট অফ বার্থ ইজ সিক্স নাইন টু থাউজেন্ড ইলেভেন অর্থাৎ তোমার জন্ম তারিখ হচ্ছে ছয় নয় দু হাজার এগারো ইউ ওয়ান্ট টু বি মেম্বার অফ ইউর স্কুলস ডিবেটিং ক্লাব তুমি তোমার স্কুলের বিতর্ক ক্লাবের একজন সদস্য হতে চাও নাও ফিল আপ দ্য ফ্লোয়িং ফর্ম বাই ইউজিং দ্য অ্যাভ ইনফরমেশন এখন এই ফর্মটি উপরের তথ্য ব্যবহার করে এই ফর্মটি পূরণ করতে হবে তোমাকে তো এখানে কিছু কিছু তথ্য দেওয়া আছে এই তথ্যগুলো আমরা এখানে ব্যবহার করব আর যেটা দেওয়া নেই সেটা নিজেদের ইনফরমেশন নিজেদের যেটা নিজেদের থেকে দিতে হবে ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি তাহলে তোমাদের কাছে বুঝতে আরও সহজ হবে দেখো এখানে কেপিবি স্কুল অ্যান্ড কলেজ ঢাকা স্কুলের নাম দেওয়া আছে এখানে নেম নেম অর্থাৎ তোমার নাম দিতে হবে এখানে প্রশ্নে আমাদেরকে নাম দেওয়া আছে যে সাপোজ ইউ আর আফিফ অথবা আফিফা তো এখানে আমি নাম দিব আমি আফিফও নাম দিতে পারি আফিফাও দিতে পারি আমি একটা দিলাম আফিফ দিলাম অথবা তোমরা তোমার যদি আফিফা হয় তুমি আফিফা দিতে পারো ফাদার্স নেম ফাদার্স নেম দেওয়া ছিল কি ছিল ফাদার্স নেম ইজ নজরুল ইসলাম তাহলে আমি ফাদার্স নেম দিচ্ছি নজরুল ইসলাম ওকে মাদার্স নেম মাদার্স নেম কী দেওয়া ছিল রোজি ইসলাম আচ্ছা তোমাদের সুবিধার্থে আমি ইনফরমেশানগুলোকে একটু ডাক দিয়ে ফেলি দেখো এখানে তোমার নাম দেওয়া ছিল আফিফ অথবা আফিফা বাবার নাম নজরুল ইসলাম আর মাদার্স নেম রোজি ইসলাম দেওয়া আছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ দেওয়া আছে এই তো এক দুই তিন চারটা ইনফরমেশন এখানে তোমার দেওয়া আছে তোমরা কাজ করতে পারো ফর্ম ফিল আপের সময় ইনফরমেশানগুলোকে দাগ দিয়ে করে ফেলতে পারো মার্ক করে ফেলতে পারো তাহলে মিস হবে না কোনোটা তোম ফাদার্স নেম লিখে দিলাম এখন দেখো মাদার্স নেম রোজি ইসলাম চারটা ইনফরমেশন দেওয়া ছিল এর মধ্যে আমি তিনটা করে ফেলেছি তো হোম অ্যাড্রেসটা এখানে দেওয়া নেই আচ্ছা এটা বাকি রাখছি ক্লাস দেওয়া নেই রোল নং দেওয়া নেই ডেট অফ বার্থ দেওয়া নেই সরি ডেট অফ বার্থ দেওয়া আছে খেয়াল করো এই যে ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি ওকে এখন চারটে ইনফরমেশনের মধ্যে চারটা ইনফরমেশন আমরা নিয়ে নিয়েছি নাম বাবার নাম মায়ের নাম আর জন্ম তারিখ বাকি যে তিনটা এটা তোমার নিজের থেকে দিতে হবে এখানে তুমি তোমার নিজের বাসার অ্যাড্রেস দিবা ধরো তোমার বাসা কদমতলা বাসার নাম্বার থার্টি দিলাম কদমতলা ক্লাস ফোর রোল নং তোমার যা রোল তাই দিবা ধরো এক দুই তিন চার পাঁচ যেটা তোমার রোল সেটাই দিবে আমি এখানে টু ল্যাক দিয়ে করছি এটা খেয়াল করো এটা অনেকে ভুল করো সিগনেচার অর্থাৎ এখানে তোমার সাইন দিতে হবে ধরো তোমার নাম আফিফ এখানে তোমার সাইন আফিফ হয়ে গেল দেখো ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে তো শিক্ষার্থীরা আজকে তোমাদের গ্রামের গ্রামারের দুইটি টপিক নিয়ে আলোচনা করলাম পাংচুয়েশন আর সিম্পল ফর্ম আশা করছি তোমাদের কিছুটা হলো উপকার হবে আর বাসায় তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে তোমাদের পরবর্তী ক্লাসে আমি গ্রামারের অন্য কোনো টপিক নিয়ে হাজির হব তোমাদের সহযোগিতার জন্য তোমাদের সুস্থতা কাম্য করছি আজকের ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ